আমার প্রিয় বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে 26 আগস্ট দিন বুধবার কেমন কাটবে রাশিফল শুরু করব। সূর্যোদয় ঘটবে 5:17, সূর্যাস্ত ঘটবে 5:59। রাহু কলম পড়েছে 11:38 থেকে 1:13 পর্যন্ত, আর কুলিককাল পড়েছে 10:30 থেকে 12:00। অভিজিৎ মুহূর্ত আগামীকাল নেই, তাই গুলিককালেই সমস্ত শুভকর্মটি করব। মেষ রাশি সাপেক্ষে অষ্টমভাবে চন্দ্রমা বসে এসছে, অর্থাৎ চন্দ্রমা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। মেষ রাশি সাপেক্ষে অষ্টমভাব, তাই কালকের দিনের জন্য সমস্যা সংঘর্ষ থাকছে, কিন্তু লগ্নভাবে মঙ্গলের অবস্থান সমস্ত প্রতিকূলতা আপনি সহজেই দূরীভূত করবেন আপনার জীবন থেকে এবং নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি করবেন। বিকেলের পরে কোনো বিবাদ আপনাদের জীবনে ঘটতে পারে, অর্থাৎ কোনো সমস্যা বা বিবাদের মধ্যে আপনারা পড়তে পারেন, তাই বিবাদ থেকে বিকেলের সময় কিছুটা দূরে থাকুন। এবং মেজাজ আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা বিরক্ত ভাবাপন্ন মেজাজ থাকবে। সরকারি কর্মজীবন কিন্তু মেষ রাশির আগামীকাল খুব ভালো যাবে। সঞ্চয়ের সমস্যা, কোনো বড় সহযোগী বা মহিলা সহযোগীর সাথে কিছু মতান্তর কালকের দিনে ঘটতে পারে। প্রাইভেট আয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা, সেলসের লোকেদের খাটাখাটনি বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় প্রথমার্ধ শুভ থাকলেও দিনের দ্বিতীয়ার্ধ বা শেষার্ধ কিছুটা সমস্যা বহুল থাকছে। শারীরিক দিক থেকে পেটের সমস্যা, গৃহগত সমস্যা আগামীকাল থাকবে। বিকেলের পরে দাম্পত্য জীবনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জমি বা সম্পত্তি নিয়ে কিছু বিবাদ স্থিতি উৎপন্ন হবে। ওভারঅল দৃষ্টিকোণ থেকে মেষ রাশির আগামীকাল কিছুটা মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ভালো দিক বলতে গেলে হারানো কোনো সম্পত্তি বা হারানো কোনো জিনিস আপনারা পুনরায় ফিরে পেতে পারেন বা কোনো পুরনো বন্ধুর সাথে পুনরায় সাক্ষাৎ হতে পারে। অশ্বিনী নক্ষত্রে মেষ রাশির হেল্প পাবেন। ভরণী নক্ষত্রে সমস্যা থাকছে, কৃত্তিকা মিশ্র ফললাভ ঘটছে। মেষ রাশির জন্য শুভ রংটি লাল, শুভ সংখ্যাটি 3। বৃষরাশি, সপ্তমে চন্দ্রমা অবস্থান করছে, শুভভাব সপ্তমে চন্দ্রমা মানসিক জীবনে কিছুটা উৎফুল্ল এনে দেয়, কিন্তু যেহেতু নিচস্থ চন্দ্রমা তাই ছোট ভাই বোনের সাথে সাময়িক কিছু মতভেদ তৈরি করবে এই চন্দ্রমার অবস্থান। কর্মজীবন ঠিকঠাক থাকবে, কিন্তু উঁচু কোনো কর্মীর সাথে সহযোগীর সাথে মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর্থিক দিকটি মধ্যম থাকছে। বিকেলের পরে লটারি বা ফটকা সূত্র ধরে কিছু লাভ রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য আর্থিক জীবনে কিছুটা ছেদ পড়বে, অর্থাৎ সঞ্চয় কম হবে। বিষরাশির সরকারি বেসরকারি দুটি জায়গায় চ্যালেঞ্জ, খাটাখাটনি দুটিই বৃদ্ধি পাচ্ছে। প্রাইভেট জায়গায় আপনার উন্নতিতে আপনার বস কিন্তু কিছুটা হলেও বাধা দেবে। ব্যবসায় বিকেলের পর থেকে লাভ দেখতে পাবেন। দাম্পত্য জীবন শুভ, অবিবাহিতদের বিয়ের প্রস্তাব ঘটবে, প্রেম জীবন শুভ কাটছে। গৃহগত কিছু শান্তির অভাব আগামীকাল উপলব্ধি করবেন। কীর্তিকা নক্ষত্র বিষরাশির আজকের দিনটা সমস্যা বহুল। রোহিণীতে শত্রুতা বৃদ্ধি পাবে। মেঘশিরা নক্ষত্রের দিনটি সমস্যা বহুল। আপনাদের জন্য শুভ রংটি সবুজ, শুভ সংখ্যাটি 5। মিথুন রাশি, ষষ্ঠভাবে চন্দ্রমা অবস্থান করছে, সমস্যা থাকছে, কিন্তু বুদ্ধির দ্বারা আপনি আপনার সমস্যা দূরীভূত করবেন আপনার জীবন থেকে। কার্যক্ষেত্রে কিছুটা সংঘর্ষ বৃদ্ধি পাবে, কিন্তু তার ভালো রেজাল্ট আপনারা পাবেন, অর্থাৎ খাটাখাটনির সঠিক মূল্য আপনারা কালকের দিনে পাবেন। আর্থিক ক্ষেত্রে সঞ্চয় কম থাকছে। আজকের দিনে কোনো প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সংঘর্ষ তৈরি হতে পারে। সরকারি ক্ষেত্র ভালো যাবে, প্রাইভেট ক্ষেত্রটি আজকের দিনটি ভালো থাকছে। ব্যবসা বিকেলের পরে সাময়িক সমস্যা তৈরি হবে। গৃহজীবন আজকের দিনে ভালো কাটবে। দাম্পত্য জীবনে বিকেলের পরে কিছু সমস্যা বৃদ্ধি পাবে। আত্মীয়দের মধ্যে আপনার প্রতি শত্রুতা আপনি দেখতে পাবেন। মৃগশিরা নক্ষত্রে আজকের দিনটি শত্রুতা থাকছে। আদ্রা নক্ষত্র দিনটি শুভ যাবে, পুনর্বসুও ভালো কাটছে।
মিথুন রাশির শুভ সংখ্যাটি 2, শুভ রংটি সাদা, কর্কট। দিনের দ্বিতীয় অর্ধতা কিছুটা সমস্যা বহুল থাকছে কর্কট রাশির। লগ্নপতি পঞ্চমভাবে নিজস্ব থাকায় আপনার কনফিডেন্স কিছুটা হলেও লো থাকবে আগামীকাল। কর্মজীবনে প্রচুর দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, মানসিক বিরক্তি তার কারণে বাড়বে। আর্থিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়, তাই বড় সড়ো ইনভেস্টমেন্ট করবেন না। সরকারি দিকটা ঠিকঠাক থাকছে, প্রাইভেট কর্মচারীদের কর্ম পরিবর্তনের ইচ্ছা বা যোগাযোগ আজকের দিনে হতে পারে, কিন্তু প্রাইভেট ক্ষেত্রে যারা মার্কেটিং, মিডিয়া বা অনলাইনের সাথে যুক্ত তাদের উন্নতি। ব্যবসায় দিনটা ভালো হবে, কিন্তু বিকেলের পরে ব্যবসাদারদের সমস্যা বৃদ্ধি পাবে। গৃহস্থ এবং পারিবারিক জীবন মধ্যম কাটবে। বিকেলের পরে পারিবারিক কোনো সমস্যাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে দাম্পত্য সুখে হানি হবে। পুনর্বসু নক্ষত্রে যারা ক্রিয়েটিভ লোক রয়েছেন, শিল্পী লোক রয়েছেন, তাদের উন্নতি। পুষ্যা নক্ষত্র বিকেলের পর থেকে শুভ কাটবে। অশ্লেষায় বিকেলের পর থেকে সমস্যা। আজকে কর্কট রাশির জন্য শুভ রংটি কালো, শুভ সংখ্যাটি 6। সিংহ রাশি চতুর্থে চন্দ্রমা অবস্থান করছে। চতুর্থ ভাব আমরা মা বা মনের ইচ্ছাকে দেখে থাকি। যেহেতু চতুর্থে চন্দ্রমা নিজস্ব, তাই মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে কিছুটা বাধা উৎপন্ন হবে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। প্রপার্টি রিলেটেড সমস্যা আজকের দিনে থাকছে কম বেশি। গৃহগত সমস্যা আজকের দিনে দেখবেন। বিকেলের পর থেকে কিছুটা হলেও পরিস্থিতি ভালোর দিকে এগাবে। মনের ওপর জোর রাখতে হবে, কারণ ভাগ্যভাবে মঙ্গল এবং লগ্নভাবে রবি আপনাকে পূর্ণ মাত্রায় সাপোর্ট করবে, ফলত আপনারা প্রতিকূলতা সরিয়ে এগিয়ে যান। বিকেলের পরে আর্থিক স্থিতি কিছুটা ভালোর দিকে যাবে, লোনও পাবেন, কিন্তু আর্থিক যতখানি লাভ চাইছেন ততখানি পাবেন না। কর্মক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়িত হতে কিছুটা সমস্যা দেখা দেবে আজকের দিনে, এবং কর্মদক্ষতার সঠিক মূল্য আজকের দিনে পাবেন না। সরকারি জীবনে চ্যালেঞ্জের সামনাসামনি হতে হবে। প্রাইভেট জীবন বিকেলের পরে শুভ সংবাদ পাবেন। ব্যবসায় বিকেলের পরে লাভ, দাম্পত্য জীবন শুভ কাটছে। আজকের দিনে শারীরিক দৃষ্টিকোণ থেকে পেট, মাইগ্রেন ও ঘাড়ে সমস্যা। মগা নক্ষত্র সাহায্য পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আজকের দিনে কিছুটা ভালো বিকেলের পরে দেখতে পাবেন, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র আর্থিক ক্ষতি রয়েছে, কিন্তু আপনার কর্মদক্ষতা বাড়বে। সিংহরাশির জন্য আজকে শুভ সংখ্যাটি 6, শুভ রংটি স্লেট কালার। কন্যা রাশি আজকে তৃতীয় চন্দ্রমা অবস্থান করছে, কিন্তু নিজস্ব চন্দ্রমা। এক্ষেত্রে আপনার কনফিডেন্স কখনো বাড়বে কখনো কমবে। কর্মজীবনে ব্যস্ত থাকবেন। গৃহগত জীবনে বড় ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর্থিক দিকটা আজকে সকাল অবধি ভালো থাকলেও বিকেলের পরে খরচা বৃদ্ধি পাচ্ছে কন্যা রাশি, যার কারণে চিন্তা বৃদ্ধি পাবে এবং ঘুমে কিছুটা হানি ঘটবে। আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন, তাই রাস্তাঘাটে চলাফেরার সময় সমস্ত আইন কানুন মেনে চলুন। পৈতৃক সূত্র, ইন্স্যুরেন্স সূত্রে আজকে লাভ রয়েছে, লটারি মারফতও লাভ পাবেন। সরকারি কর্মজীবন ভালো যাচ্ছে। পুলিশ বা হেলথের সাথে যুক্ত লোকেদের আজকের দিনে উন্নতি রয়েছে। সরকারি ক্ষেত্রে আর্থিক প্রাপ্তিতে কিছুটা ডিলে হতে পারে। প্রাইভেট কর্মচারীদের আজকে টার্গেট ফুলফিল করার জন্য চিন্তা বাড়বে। ব্যবসাদারদের দিনটি শুভ। দাম্পত্য জীবন মধ্যম কাছে। বিকেলের পরে কিছুটা দাম্পত্য জীবনে সমস্যা হবে। আজকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের কন্যা রাশিতে জন্ম তাদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকা উচিত। হস্তা নক্ষত্রে শত্রুতা বাড়ছে। চিত্রা নক্ষত্রে কিছু না কিছু সমস্যা বা বিপদ থাকছে। আজকে কন্যা রাশির শুভ সংখ্যাটি 7, শুভ রংটি ক্রিম। তুলা রাশি দ্বিতীয় চন্দ্রমা নিজস্ব, ফলত কথার ওপর লাগাম দিতে হবে। পিতার কোনো আত্মীয়ের সাথে আজকে কিছুটা বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রটি আশানুরূপ রেজাল্ট বা ফল পাবেন না। আর্থিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আজকের দিনে রয়েছে। কর্মস্থানে উঁচু পোস্টের কোনো লোকের সাথে বিবাদ ঘটতে পারে। ছোটোখাটো যাত্রা রয়েছে। ধার্মিক স্থানে যাওয়ার চিন্তাভাবনা আজকের দিনে করবেন। বিকেলের পরে লটারিতে লাভ পাবেন। সরকারি কর্মে যুক্ত লোকেদের ট্রান্সফারের খবর। আর্থিক প্রাপ্তিতে ডিলে। প্রাইভেট ক্ষেত্রে মধ্যম কাটছে। ব্যবসাদারদের আজকের দিনটা মধ্যম যাবে। ইনভেস্ট করলে কিন্তু সমস্যা তৈরি হবে। গৃহস্থ জীবন, দাম্পত্য জীবন, বাইরের লোকের কারণে বিবাদ ঘটবে। আজকের দিনে কোনো প্রভাবশালী লোকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন, সে বিষয়ে সাবধানে থাকুন। আজকে চিত্রা নক্ষত্রের সমস্যা থাকছে। সাথী নক্ষত্র সকালে লাভ থাকার সম্ভাবনা প্রবল।
বিশাখা নক্ষত্র দিনটি শুভ যাবে। শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা এক, তুলা রাশি। তারপরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবমপতি লগ্নে নিচস্থ, তাই ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিছুটা সংঘর্ষ আজকের দিনে দেখবেন। পিতার থেকে লাভ পাবেন, ইন্স্যুরেন্স সূত্র মারফতও লাভ রয়েছে। বন্ধুস্থানীয় কারোর কারণে আপনার কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা পড়বে। আর্থিক দৃষ্টিকোণ থেকে আর্থিক প্রাপ্তি রয়েছে, বকেয়া প্রাপ্তি রয়েছে, কিন্তু সঞ্চয় হবে না। সরকারি কর্মজীবন দুপুরের পরে কোনো শুভ সংবাদ পাবেন। প্রাইভেট কর্মজীবনে কর্মপ্রেশার বাড়ছে, বসের সাথে কিছু মতভেদ তৈরি হতে পারে, ব্যবসা লাভ থাকছে এবং সন্ধ্যের পর থেকে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন আজকের দিনে ভালো কাটছে। গৃহস্থ জীবন সন্তান বা বড় ভাইয়ের কারণে সমস্যা তৈরি হতে পারে। শরীর ভালো কাটবে, আজকের দিনে কর্মপ্রবণ এনার্জেটিক থাকবেন। আজকে বিশাখা নক্ষত্রে বৃশ্চিক রাশির কিন্তু ভালো যাবে। অনুরাধা নক্ষত্র সমস্যা থাকছে, জ্যৈষ্ঠ নক্ষত্রে সকালে কিছুটা লাভ পাবেন। আজকে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটি হলুদ, শুভ সংখ্যাটি সাত। ধনুরাশি, দ্বাদশে চন্দ্রমা অবস্থান করছে, সমস্যা দেবে। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা উৎপন্ন করবে, ব্যয় বৃদ্ধি করাবে, যাত্রার দ্বারা ছোটোখাটো চোটাঘাট লাগার সম্ভাবনা তৈরি করছে। কর্মজীবনে অহেতুক খাটনি বৃদ্ধি পাচ্ছে, তার রেজাল্ট কিন্তু পাবেন না, খেটেই যাবেন আজকের দিনে। কোনো বদনাম আজকের দিনে ঘটতে পারে, তাই লোকের কথায় বেশি বিশ্বাস করবেন না, অপরের কাজে বেশি ইনভলভ হবেন না। আর্থিক লাভ কম থাকছে। সরকারি কর্মজীবনে এবং প্রাইভেট কর্মজীবন আজকের দিনে খাটাখাটনি বাড়বে, পেন্ডিং বহু কাজ করতে হতে পারবে কি হতে পারে, কিন্তু আর্থিক লাভ কম পাবেন। ব্যবসায় লাভ কম থাকছে। দাম্পত্য জীবন, জীবনসঙ্গীর কথার দ্বারা মানসিক কষ্ট পাবেন। জীবনসঙ্গীর আয়ের পথে কিছুটা বাধা পড়বে। পিতার সাথে মতানৈক্য আজকের দিনে ঘটতে পারে। দীর্ঘমেয়াদী পেটের সমস্যা বা নিউরো সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। আজকের দিনে মূলা নক্ষত্রে দিনটি ভালো যাবে। উত্তর পূর্ব সারা নক্ষত্রে আজকে বন্ধুবান্ধবের সাথে কিছুটা মতানৈক্য তৈরি হতে পারে। উত্তরে সারা নক্ষত্রে কিন্তু আজকের দিনটা অশুভ যাচ্ছে। মকর রাশি, আজকে চন্দ্রমা অবস্থান করছে আপনাদের একাদশ ঘরে, অর্থাৎ লাভে বৃদ্ধি ঘটাবে, কিন্তু যেহেতু চন্দ্রমা নিজস্ব থাকাতে আশানুরূপ লাভ পাবেন না। বাইরের কোনো লোকের দ্বারা বন্ধু বা বড় ভাই বোনের সাথে আপনার সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আজকে দিনটি উন্নতি থাকছে, সম্মান পাবেন। সরকারি কর্মজীবনে বদলির আশঙ্কা আজকের দিনে রয়েছে, বা উঁচু পোস্টের কোনো লোকের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি মতান্তর তৈরি হবে। প্রাইভেট জীবন শুভ কাটছে এবং প্রাইভেট কর্মচারীরা বাহন ক্রয় করতে পারেন। ব্যবসায় লাভ পাবেন, পার্টনারের সাথে কিছুটা মতভেদ তৈরি হতে পারে। গৃহস্থ জীবন দাম্পত্য জীবন আজকে সামান্য যাবে। বিকেলের পরে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা বৃদ্ধি হবে। জমি সংক্রান্ত লেনদেন বিকেলের পরে করবেন না। গৃহ এবং বাড়ির জন্য বা গাড়ির জন্য যদি লোন নেওয়ার থাকে, তাহলে সকালের মধ্যেই অ্যাপ্লাই করুন, সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্র অশুভ যাবে, শ্রবণা নক্ষত্র শত্রুতা বৃদ্ধি, ধনিষ্ঠা নক্ষত্র আজকে কিছুটা হানি হবে। আজকের দিনে আকাশী রংটি মকর রাশির জন্য কিছুটা শুভ থাকছে এবং শুভ সংখ্যাটি থাকছে আট। কুম্ভ রাশি, আজকে দশমে চন্দ্রমা অবস্থান করছে, কিন্তু নিচস্থ থাকার জন্য কর্মজীবনে কিছুটা অবস্টাকেল বাধা থাকবে। আজকে কর্মজীবনে ব্যস্ত থাকবেন, পিতার ক্ষেত্র থেকে কিছুটা লাভ পাবেন। কর্মজীবনে অহেতুক খাটাখাটনি বৃদ্ধি পাবে, যার কারণে শারীরিক সমস্যা তৈরি হবে। মাইগ্রেন, ঠান্ডা লাগা বা পেটের সমস্যা আজকের দিনে দেখা দেবে। কর্মক্ষেত্রে গোপন কোনো সহযোগীর গোপন ষড়যন্ত্রে আজকের দিনে ফেঁসে যেতে পারেন, তাই আজকের দিনে সহযোগীর কথাবার্তা সহজে বিশ্বাস করবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটা সাবধানে থাকুন, নচেত আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। আর্থিক ঋণ পরিশোধ করার পরিকল্পনা আজকের দিনে করবেন। সরকারি ক্ষেত্র আজকের দিনে ভালো প্রপোজাল পাবেন, প্রাইভেট ক্ষেত্র সমস্যা ঘেরা। ব্যবসায় লাভ পাবেন, দাম্পত্য জীবন ভালো থাকছে, গৃহে মাঙ্গলিক কাজের আলোচনা ঘটবে, সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। আজকে ওভারঅল কুম্ভ রাশি ভালো যাবে।
ধনিষ্ঠা নক্ষত্র কিছুটা শারীরিক সমস্যা দেবে। শতবিষা নক্ষত্র কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাচ্ছেন। আজকে কুম্ভ রাশির শুভ রঙটি কালো, শুভ সংখ্যাটি হচ্ছে 5। লাস্ট রাশি মীন রাশি। আজকে নবমে চন্দ্রমা ভাগ্যবর্তক রূপে কাজ করবে, অর্থাৎ আজকে কিছুটা হলেও সংঘর্ষ কমবে, কিন্তু নিচস্থ চন্দ্রমার কারণে সন্তানের ভাগ্যোন্নতিতে কিছুটা বাধা পড়বে। অনলাইন মার্কেটিং, মিডিয়া, কম্পিউটার রিলেটেড কাজ করেন যারা, তাদের কিন্তু আজকের দিনে খাটাখাটনি বৃদ্ধি পাবে, তার সাথে কিন্তু কর্মজীবনে উন্নতি রয়েছে। অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন আজকের দিনে করবেন না, তাতে আর্থিক কিছুটা লোকসান হবে বা আর্থিক ট্রানজ্যাকশনে বাধা পাবেন। সরকারি কর্মজীবনে কর্মদক্ষতা এবং সম্মান পাবেন। প্রাইভেট কর্মজীবন বিকেলের পর থেকে আর্থিক লাভ রয়েছে। ব্যবসা মধ্যম দিন যাবে। অনলাইন খাবারের ব্যবসা বা যারা করেন তাদের কিন্তু আজকের দিনে লাভ থাকছে। দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন ভালো যাবে। প্রেম জীবনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপে কষ্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিনটি ভালো যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিনটি মধ্যম কাটছে। রেবতী নক্ষত্র ভালো যাবে। আজকে মীন রাশির জন্য শুভ রঙটি নীল, শুভ সংখ্যাটি 1। এই রইল মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আগামীকাল। আর আমার রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।